সমস্যায় সুফল মেলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। চলে এসেছি আপনাদের সামনে রাশিফল বলার জন্য। সময় নষ্ট করব না, সময় খুব 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 ইম্পর্টেন্ট, তাই না? চলুন দেখে নিই। আজকে 9th এপ্রিল, আজকে 26শে চৈত্র, আজকে শুক্রবার, আজকে সূর্যোদয় 5:27, সূর্য অস্ত 5:52, আজকে শতবিশা নক্ষত্র 6:07 মধ্যে সন্ধেবেলা, আজকে শুক্রযোগ আছে, আজকে প্রাপ্ত 6:07 মধ্যে বারুণী আছে, কৃষ্ণ মধুকৃষ্ণাদি ত্রয়োদশী, গঙ্গাস্নানে শতগুণ মানে ফল আছে আজকে। যারা গঙ্গাস্নান করতে চান আর কি, তাদেরকে থেকে খুব ভালো। আর এছাড়া আজকে উত্তর 24 পরগনা জেলায় ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 209তম আবির্ভাব তিথি আজকের দিনে। আপনারা এখন তো মোটামুটি অলমোস্ট সবাই জানেন আর কি, মতুয়া সম্প্রদায়ের যিনি ছিলেন যুগ অবতার, তিনি হচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 209তম আবির্ভাব তিথি উপলক্ষে। শুধু আমাদের এখানে নয়, উত্তর 24 পরগনায় নয়, ঠিক আছে, এই তিথি উপলক্ষে বাংলাদেশে ফরিদপুর জেলায় অধুনা গোপালগঞ্জ শ্রীধামেও কিন্তু এই পূজা আচ্ছা হয় আর কি। অর্থাৎ দিনটা খুব একটা খারাপ না, বললেন কি দিনটা খারাপ বলেন? আর একটা বিশাল একটা উৎসব বলা যেতে পারে বাংলাদেশ এবং ভারতেরও একটা উৎসব আর কি। আজকে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিরোভাব দিবস। আজকের দিনে উনি ছেড়ে চলে গেছিলেন 26শে চৈত্র 13 সনে, ইংরাজি 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। এই হচ্ছে পঞ্জিকা, একদম ঠিক ধরেছেন, 9 তারিখের পঞ্জিকা। আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে, 9 তারিখে যদি আপনি আমার সঙ্গে দেখা করতে চান তাহলে ডেফিনেটলি ফোন করে নেবেন কিন্তু, হ্যাঁ। 10 তারিখে মানে আজকে 9 তারিখ, কালকে শিলিগুড়ি থাকছি, হ্যাঁ আপনাদের শহরে। 10 তারিখে শিলিগুড়ি, 11 তারিখে কোচবিহার থাকছি। আবার বলে দিই, 11 তারিখে কোচবিহার, 17 তারিখে মালদা, বলে দিলাম। আর উত্তরবঙ্গ সফর, সেক্ষেত্রে আপনারা উত্তরবঙ্গে শেষ মুহূর্তে এখনও যারা বুকিং করেনি তারা বুকিং করে ফেলুন 9830307720, ঠিক আছে? চলুন দেখে নিই কী বলছে আজকে 9 তারিখের ভাগ্য। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে যে কোনো কাজ শুরু করার জন্য খুব ভালো, মানে সে কাজটা ব্যয় হতে পারে কিন্তু লাভ আছে। কি বলছি? ব্যয় হতে পারে বা সে কাজটা লাভ আছে। ব্যয়ের চিন্তা না করে কাজের চিন্তা করুন, লাভের চিন্তা করুন। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে উদ্যোগ বাড়ছে, কর্মে স্বাধীনতা বাড়ছে, শিক্ষার প্রসার হচ্ছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে দারিদ্রতার যুগ দেখা যাচ্ছে, টাকা পয়সা রাখতে পারছেন না, কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, মনের মতন চাকরি হচ্ছে না, মানে যে বাধা হচ্ছে। কর্কট রাশি, ভাগ্য আজকে ফেলিওর বলা যেতে পারে। কর্কট রাশির ভাগ্য আজকে ফেলিওর, মানে আজকে কথা হয়তো আপনার কাজে নাও লাগতে পারে, আপনার বুদ্ধি হয়তো কাজে নাও লাগতে পারে। স্টে টিউন, এগিয়ে চলুন। সিংহ রাশি, শরীর খারাপের যুগ দেখা যাচ্ছে, চোখ কান নাক হার্ট কিডনি শরীর নিয়ে একটু ডিস্টার্ব আছে। কন্যা রাশি, জীবনসঙ্গীকে নিয়ে অসন্তুষ্ট, ব্যবসায় মনোকষ্ট, পার্টনারশিপের জায়গায় একটু দেখতে হবে, ধোঁকাবাজি আসছে। তুলা রাশি, শরীর নিয়ে ব্যয়, গোষ্ঠীর লোক বা কাছের লোক পরিবারের লোক ঠকাচ্ছে, শত্রুতা করছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, সন্তান নিয়ে চিন্তা, প্রেম নিয়ে চিন্তা, উচ্চ শিক্ষায় বাধা, এগোতে পারছেন না। ধনুরাশি, পারিবারিক সুখের অভাব, টেনশন, মাকে নিয়ে কষ্ট, বন্ধু থেকে প্রতারিত হওয়া, পারিবারিক কিছু অশুভ। মকর রাশি, সাহস না দেখানোই ভালো, ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হতে পারে, অর্থদণ্ডের যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, ভুলভাল কথা চলবে না, অপ্রিয় কথা চলবে না, ভুল ইনভেস্ট চলবে না, প্রয়োজনের ব্যতীত আজকে কোনো রকমভাবে এগোনো উচিত হবে না। মীন রাশি, ওভার কনফিডেন্স আজকে আপনাকে বিপদে ফেলতে পারে। বেশি বোঝেন, যারা বেশি বোঝেন তাদের ক্ষেত্রে বলবো আজকে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজকে আপনাদের জন্য মীন রাশির জন্য স্পেশালি যেটা বলা সেটা হচ্ছে গিয়ে যে ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। এই ফর্মুলা আপনার জন্য আজকে অ্যাপ্লাই করা যেতে পারে আর কি, আপনি নিজে অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার অনেকগুলো চেম্বার আছে। আগামীকাল আমি থাকছি শিলিগুড়িতে, পরশু দিন থাকছি আমি কোচবিহারে, আর 17 তারিখে থাকবো হচ্ছে আমি মালদা। এখন উত্তরবঙ্গ চেম্বার আপনারা বুকিং করে ফেলুন। অন্য চেম্বারগুলো যেমনি সোদপুর, গোলপাক, হাতিবাগান, শ্রীরামপুর, দুর্গাপুর, বর্ধমান, সাঁতরাগাছি, বাগনান, বেহালা, কল্যাণী, বনগা, এছাড়া হচ্ছে আপনার হলদিয়া, কাঁথি, বসিরহাট, बाँकुड़ा बारुईपुर आरामबाग काटोया ठीक है बहरमपुर कृष्णनगर अनेक चेम्बर आई सबकड़ा चेम्बारे बुकिंग चलते सकाल 9टा थेके रात 9टार मध्य फोन करे नेबेन मने थाकबे तो। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কালকে। নমস্কার।